বাংলার একজন বড় সুপারস্টার জন্মদিন, এবং সেটা আর কেউ নয়, নানা আড্ডায় জিৎ। তো আজ আমি তারই একটা মুভি নিয়েই কথা বলবো। তো আজ আমি যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মুভিটা তাকে জিৎ পরিচয়টা এনে দিয়েছে, মানে আজকে তাকে জিৎ হতে সাহায্য করেছে যে মুভিটা সেটা হচ্ছে সাথী। তো আমি মুভিটা নিয়ে কথা বলার আগে একটু অন্য কিছু কথা বলতে চাই, যে আমরা অনেকেই জানি যে জিতের প্রথম মুভি হচ্ছে সাথী, কিন্তু তা নয়, এর আগেও তিনি অন্য কিছু সিরিয়াল বা মুভিতে কাজ করেছে। তার প্রথম মুভি ছিল তামিল সিনেমায় চেন্দু বলে একটা সিনেমা ছিল, তার সেটা ছিল তার প্রথম সিনেমা। এবং এরও আগে 1994 থেকে 95 সাল নাগাদ বিষ্ণুপাল চৌধুরীর পরিচালনায় বিষবৃক্ষ বলে আরো একটা সিরিয়াল করেছিল, এবং এরপরে তিনি সেম ডিরেক্টরের পরিচালনাতেই জননী বলে আরো একটা সিরিয়াল করে, এবং এরপরে তিনি চান্দু বলে সিনেমাটা করেন তামিলে গিয়ে, তামিল মুভি বলে মুভিটা। এরপরে তিনি বাংলায় ফিরে আসেন, মানে এই সিনেমাটা সেভাবে রেসপন্স পায়নি, তো তিনি পুনরায় বাংলায় ফিরে আসেন, কলকাতায় ফিরে আসেন 2002 সালে এই সাথী বলে তার এই মুভিটা মুক্তি পায়। কিন্তু এই ছবিটা প্রথমে কিন্তু জিতের কাছে যায়নি, এই প্রথম এই ছবিটা প্রথম গিয়েছিল তখনকার আরও একজন বড় সুপারস্টার বাংলার, প্রসেনজিৎ চ্যাটার্জির কাছে। তোমরা যারা এই সিনেমাটা দেখেছো সাথী বলে মুভিটা, তোমরা যারা দেখেছো তোমরা অবশ্যই জানো যে এটা হচ্ছে একটা রোমান্টিক ড্রামা মুভি। তো আমরা এই তখনকার প্রসেনজিৎ চ্যাটার্জি যে সমস্ত মুভিগুলো করতো সেটা দেখি, তিনি সেই সময় বেশি অ্যাকশন ড্রামা এই ধরনের মুভি বেশি করতেন, অ্যাকশন জাতীয় সিনেমায় বেশি তিনি করতেন। এই সিনেমার চিত্রনাট্যটা তাকে যখন দেওয়া হয়েছিল তিনি বলেছিলেন যে তার এই গল্পটা পছন্দ হয়নি, এবং তিনি এবং এই সিনেমাটার জন্য নতুন কোনো মুখ একটু কম বয়সী কোনো ছেলেকে নিতে বলেছিলেন। এবং এরপরে ডিরেক্টর হরনাথ চক্রবর্তী, এই ছবির যিনি পরিচালক হরনাথ চক্রবর্তী, তিনি নতুন মুখ খুঁজছিলেন। তো এরপরে তিনি জিতের কাছে যান, এবং এটা ছিল তার জীবনে একটা খুব বড় পাওনা। তো এই জিৎ যে একটা অবাঙালি পরিবার থেকে এসেছে, খুব ভালোভাবে বাংলা বলতে পারে না, তা এই মুভিটা নিয়ে হরনাথ চক্রবর্তী সেরকম কোনো এক্সপেকটেশনও ছিল না যে এটা একটা স্মৃতি হয়ে থেকে যাবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে। তো জিৎ এই মুভিটা নিয়ে প্রমাণ করে দিয়েছিল যে সেও পারে, বাংলা ইন্ডাস্ট্রিতে একজন আপকামিং সুপারস্টার আসতে চলেছে। তো এই ছবিটা রিলিজ করা হয়েছিল 14 জুন 2002 সালে, মানে আজ থেকে প্রায় 19 বছর আগে, এবং আজ 19 বছর পরেও এই সিনেমাটা সেম ক্রেজ রয়েছে। এই ছবিটা ডিরেক্ট করেছিল হরনাথ চক্রবর্তী, এবং এটা প্রডিউস করেছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, প্রেজেন্ট করেছিল শ্রীকান্ত মাহাতা। এই ছবিটা আমরা মেন লিড কাস্টে দেখতে পাই জিৎ, প্রিয়াঙ্কা উপেন্দ্র এবং রঞ্জিত মল্লিককে। তোমরা এখন তোমরা যদি এই সিনেমাটা দেখো, মানে তোমরা যদি এই সিনেমাটা প্রথম থেকে দেখো, যখন এই সিনেমাটার নামগুলো দেখায় তোমরা যদি দেখো যে এই সিনেমার প্রথমে অভিনয়ের দিক দিয়ে আসে রঞ্জিত মল্লিক, অভিনয় যখন নাম দেখায় তখন এই ছবিটা প্রথমে আসে রঞ্জিত মল্লিক, তারপর আসে প্রিয়াঙ্কা, এবং তারপরে আসে নবাগত জিৎ। এই ছবিটা গুগল সার্চে দেখা যাচ্ছে যে এই ছবিটা বক্স অফিস কালেকশন হচ্ছে প্রায় 10 কোটি টাকা। এখন আমাদের বাংলা সিনেমায় খুব কম মুভি আছে যেটা প্রায় 10 কোটির কাছাকাছি যায়। তো তখনকার মানে 19 বছর আগেই দাঁড়িয়ে এই সিনেমাটা প্রায় 10 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছিল। তোমরা যদি গুগলে গিয়ে দেখো এই ছবিটা হয়তো লেন টাইম দেখাবে 2 ঘন্টা 16 মিনিটের কাছাকাছি, কিন্তু এই ছবিটা লেন টাইম হচ্ছে 2 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি, প্রায় 2 ঘন্টা 30 মিনিটই বলা যেতে পারে। এই ছবিটা একটা রিমেক মুভি, এটাও কোনো অরিজিনাল মুভি নয়, এটা একটা তামিল সিনেমা থেকে এই ছবিটা রিমেক করা হয়েছিল। তামিল সিনেমাটার নাম হচ্ছে থুল্লাদা মানামম থুল্লাম। এই ছবিটা মেন লিড কাস্টে ছিল থালাপতি বিজয় এবং সিমরান বাগ্গা। এই ছবিটা রিলিজ করা হয়েছিল 29 জানুয়ারি 1999 সালে। তো আমি তামিল সিনেমাটা দেখিনি, তো আমি যত ইউটিউব ঘেঁটে ইউটিউবে কয়েকটা চ্যানেল থেকে ইনফরমেশান জোগাড় করে বলছি যে এই যে সাথী মুভিটা, এই ছবিটা কিন্তু পুরোপুরিভাবে তামিল সিনেমা রিমেক হয়নি, এটা কিছুটা ডিরেক্টর এই ছবিটার মধ্যে কিছুটা চেঞ্জিং করেছিল। এবং তোমরা যদি দেখো এখনকার যে সমস্ত বাংলা সিনেমাগুলো রিমেক মুভি হয়ে থাকে সেগুলো পুরোপুরিভাবে সেম হয়ে থাকে, মানে সেখান থেকে কপি করে এখানে পুরো পেস্ট করে দেওয়ার মতো সিনেমা হয়, মানে সেম প্লট, সেম অ্যাকশন, সেম ডিজাইন পুরো সেম করা হয়ে থাকে। তো তখন এই সিনেমাটার মধ্যে পরিচালক কিন্তু বেশ কিছুটা চেঞ্জই করেছিল, এবং আজও সেই সিনেমাটা বাঙালির মন ভরিয়ে দেয়। এই সিনেমাটার জনপ্রিয় গান ও বন্ধু তুমি শুনতে গিয়ে পাও, এটা আজও আমাদের সেই সেই সময়ের সেই অনুভূতিটা এনে দেয়। এছাড়া এই ছবিতে আরও কয়েকটা গান ছিল, যেমন এই ভালোবাসা তোমাকে পেতে চায়, তারপরে জানি না কোথায় আসো, তারপরে বলবো তোমায় আজকে আনি, এবং এই সময় এই সমস্ত গানগুলো আজও বাঙালি দর্শককে আপ্লুত করে। এই গানগুলো শুনে আজও সেই সেম ফিলিং, সেই সময়ের সেম ফিলিং যেন আজও এই গানগুলোর মাধ্যমে আসে। এই গান এই সিনেমাটা আজ থেকে 19 বছর হওয়া আগে হওয়া সত্ত্বেও গানটা আজও যে সিনেমাটা আজও কিন্তু বাঙালির মনে সেই সময় সেই স্মৃতি মনে করিয়ে দেয়। এবং তোমরা যারা সিনেমাটা দেখেছো তোমরা জানিয়ে হচ্ছে কেমন লেগেছে। এবং আমি এই ভিডিওটা শেষ করার আগে জিৎদার মুখে এই ছবিটা সম্পর্কে কিছু কথা শুনে নেবো।
প্রিয়া সিনেমায় আমি গেছিলাম, আমার ফ্যামিলি আমার বন্ধু বান্ধব অনেকে গেছিল প্রিয়ায়। সিনেমা দেখার পরে ওখানে বেরোলাম, বাড়ির লোক তো যা বলছে বলছে ঠিক আছে, সেগুলো খুব একটা কাউন্টে রাখা যায় না, তারা সবসময় বায়াস, একটু হলেও বায়াস হয়। বাইরের কিছু লোক যারা দেখেছিল তারা এসে যখন কংগ্রাচুলেট করছিল বা তাদের মুখের মধ্যে একটা তাদের যে কথাগুলো বলছিল একটা অনেস্টি ফিল করতে পারছিলাম, অ্যান্ড আই রিয়েলি গট ইমোশনাল। তারপরে আমি গাড়িতে করে আমার প্রডিউসার মনি ওর সঙ্গে যাচ্ছিলাম, অ্যান্ড উই বোথ ওয়্যার সিটিং ইন দ্য ব্যাক সিট, ও রাইট সাইডে ছিল অ্যান্ড আই ওয়াজ অন দ্য লেফট হ্যান্ড সাইড। ওই পেনে থ্রুতে যাওয়ার পর আমার মনে হয়েছিল যে ইয়েস আই হ্যাভ রিচড সামথিং উইচ আই হ্যাভ ড্রিমড ফর সো মেনি ইয়ার্স। ওটা ভাবার পরে মাই আইস গট ওয়েট, চোখ দিয়ে জল বেরিয়েছিল, অ্যান্ড মনি সানলি ও রিয়েলাইজ করলো যে আই ওয়াজ মাই টেস্ট বের আউট। তো বললো কি হয়েছে, আমি তখন বললাম যে এই ব্যাপার, আই ওয়াজ ফিলিং টপ অফ দ্য ওয়ার্ল্ড নাও। সো দ্যাট ওয়াজ আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট প্রেশিয়াস মোমেন্ট অফ মাই লাইফ। এটা অনেকে হয়তো জানে না, বাট ডেফিনেটলি আই গট ভেরি ইমোশনাল বিকজ আমার স্ট্রাগলের জন্য আমার মনে হয় যে একটা গুহার মধ্যে হাঁটা হচ্ছে, যারা যারা ফিল্ম লাইনে স্পেশালি স্ট্রাগল করে, একটা গুহার মধ্যে হাঁটা হচ্ছে যেখানে দূরে একটা আলো দেখা যাচ্ছে, অ্যান্ড উই অল ওয়ান্ট টু রিচ টু দ্যাট লাইট, আর ওই লাইটটা কত দূরে আছে কেউ জানে না। হাঁটতে থাকি হাঁটতে থাকি হাঁটতে থাকি, একটা সময় হঠাৎ একদিন আসবে যখন ভাগ্য চেঞ্জ হবে, অ্যান্ড ইউ উইল বি সাডেনলি ইন কমপ্লিট লাইট, অ্যান্ড দ্যাট ইজ স্টারডম। আমার তো মনে হয় এই তো কয়েকদিন আগেই শুট করছিলাম আমি সাথীর, এরকম মনে হয়। তো সাথী হ্যাজ বিন লাইফ চেঞ্জিং মুভি ফর মি। এখনো আমি যখন স্টেজে পারফর্ম করতে যাই, আমার কারেন্ট যে কোনো হিট গান সেটা বাজলে যেরকম রিয়াকশন পাওয়া যায়, ও বন্ধু বাজলে এখনো তার থেকে বেশি রিয়াকশন পাওয়া যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসো না কি ভালোবাসা।